দ্বিতীয় প্রশ্ন মনিরা মিম করেছেন বলেছেন বেতের নামাজে যদি কেউ ভুলে দোয়া কোনো না পড়ে এবং বেতের নামাজ শেষ করে ফেলে তাহলে কি তার বেতের নামাজটা আদায় হয়ে যাবে উত্তর হচ্ছে হ্যাঁ বেতের নামাজ পড়তে গিয়ে শেষ রাখাতে যদি কেউ কোনুত না পড়ে ভুলে যায় এবং তারপর সে এভাবেই বেতের সালাদ শেষ করে তাহলে তার বেতের সালাদ শুদ্ধ হবে এটাই উলামা কেরামের সকলের যেই ডিসকাশন তা থেকে আমরা জানতে পারি বুঝতে পারি এক্ষেত্রে ওলামাই কেরামের বিভিন্ন বক্তব্য রয়েছে যেমন ফাতোয়া হেন্দিয়া এটা ফেক ফেখুল আহনাফের একটা বই সেখানে বলা হয়েছে যদি কেউ কোনো ভুলে যায় তারপরে সে রুকুর মধ্যে গিয়ে স্মরণ করে তাহলে সহি হচ্ছে সে রুকুর মধ্যে কোনো পড়বে না সে রুকুর মধ্যে কোনো পড়বে না কারণ ফেখল হানাফি অনুযায়ী কোনোটা রুকুর আগে পড়তে হয় ফলে তারা বলেছেন যে আর কোনো পড়ার দরকার নেই এবং নামাজ বাতিল হয়ে যায় এমন কোনো বক্তব্য নেই তবে হানাফি ফেক্ষের মধ্যে কোনোটা ওয়াজিব বিধায় অনেক ওলামা উল আহনাফ তারা বলেছেন যে সাউসেস দ্যাগ করতে হবে কিন্তু এক্ষেত্রে জমহুর ওলামাইকার বলেছেন যে না কোনোটা এটা যদি কেউ না পড়ে অথবা ভুলে যায় তাহলে তাকে আর পড়তে হবে না এবং এজন্যে সাহুসেজদা দিতে হবে না কারণ কোনো পড়াটা সন্ন্যাস এটা জমুর ওলামাই কেরামের মতে ফলে কোনুত যদি তারা মিস করে ফেলেন তাহলে এটাকে সাহু বলা যাবে না যেহেতু এটা সাহু নয় ফলে সেজদাতু সাহু করা যাবে না তাহলে আমরা এক্ষেত্রে দুটো মত পেলাম যে সাহু সেজদা করবে কি করবে না অধিকাংশ কেরামের মতে এবং আমাদের মহাক্কেক মাশায়েখ এবং ওলামাইকেরামের মতে কুনুত মিস হয়ে গেলে সেজদা করতে হবে না আর আমরা বলেছি দ্বিতীয় মতটা হচ্ছে ফেখুল আহনাফ অনুযায়ী তারা বলেছেন কুনুত ওয়াজিব সে অনুযায়ী করার সেজদা সাহু করার পক্ষে তারা মত ব্যক্ত করেছেন তবে সকল মত অনুযায়ী কুনুত মিস হলে বেতের সালাত হয়ে যাবে এবং সেটা রিপিট করতে হবে না বেতের সালাত বাতিল হবে না